কিয়ামত আফটার পুনরুত্থানে বিশ্বাস করেন, আপনারা কিয়ামতের পরে আপনাদের বিচারে বিশ্বাস করেন, সবই করেন, কিন্তু আপনার নাম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম তো ব্রিটিশরা নাম দিছে, হিন্দু ধর্ম বলতে কিন্তু ধর্মই নাই, হিন্দু ধর্ম বলতে কোনো ধর্মই নাই পৃথিবীতে। আপনি যাবেন ওখানকার হিন্দুদের কল্যাণার্থে কি কি করবেন সেই বিষয়গুলো ব্যাখ্যা করেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানমূলক বক্তব্য তো আপনার দেওয়ার দরকার নেই, আপনাদের এগুলো আমরা চাই না। আপনি এই দেশ স্বাধীন হওয়ার পরে আপনি আমাদেরকে এনিমি প্রভাতি করে আমাদেরকে এনিমি ঘোষণা করেছেন, স্বাধীনতার পরে আমরা একটা এই আওয়ামী লীগকে ভোট দেওয়ার ফলাফল হচ্ছে আমরা এই দেশের শত্রু আর আমাদের সম্পত্তি গুলো শত্রু সম্পত্তি করেছেন। যদি আমার আমার আপনি যদি আমার মসজিদে আসেন, আপনি যদি আমার আল্লাহর প্রতি শ্রদ্ধা দেখান, কোন সমস্যা আছে কিনা নাই বলেন। এটা আমার সামাজিক ভাবে সমস্যা আছে, আমার সম্প্রদায়ের কাছে সমস্যা আছে, আমার সম্প্রদায় এটা নিয়ে বিতর্ক তৈরি করবে, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আমার ধর্ম, আমার ধর্ম আমাকে সমস্যা বলে না। যদি আমার দাউদকান্দিতে আমার হিন্দু সম্প্রদায় আমাকে দাওয়াত দিয়েছে, আমি কি যাব না? আপনি যাবেন, কিন্তু আপনি যে আমি যে প্রশ্ন করছি আমি ওনাকে উত্তর দিতে বলেন সরাসরি। আচ্ছা আমি বলি, আপনি যাবেন, আপনার আপনি জনপ্রতিনিধি, সবার জনগণের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, আপনি হয়তো যান, কিন্তু আমি আমার ওখানে গিয়ে যেমন ধরেন আমি আপনাকে বিনয়, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমার জ্ঞানের অভাব থাকতে পারে, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করে উত্তর দিবেন। আমি একজন জনপ্রতিনিধি, আমার আমার নেতা একজন মন্ত্রী মহোদয়, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের ভোটে, ঠিক না বেটিক? ঠিক আছে, কিন্তু আপনি যাবেন ওখানকার হিন্দুদের কল্যাণার্থে কি কি করবেন সেই বিষয়গুলো ব্যাখ্যা করেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানমূলক বক্তব্য তো আপনার দেওয়ার দরকার নেই, আপনার এগুলো আমরা চাই না। আপনি এই যে স্বাধীন হওয়ার পরে আপনি আমাদেরকে এনিমি প্রভাতি করে আমাদেরকে এনিমি ঘোষণা করেছেন, স্বাধীনতার পরে আমরা একটা এই আওয়ামী লীগকে ভোট দেওয়ার ফলাফল হচ্ছে আমরা এই দেশের শত্রু আর আমাদের সম্পত্তি গুলো শত্রু সম্পত্তি করেছেন, আপনারা হিন্দুদের কল্যাণার্থে হিন্দুদেরকে সর্বনাশ করার জন্য দাদা করার দরকার। আমি আপনাকে প্রশ্ন করলাম, একটা উত্তর দেন, একটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনাদের দেবতার প্রতি আমি যদি সম্মান দেখাই, এখানে কোনো সমস্যা আছে? না, আমার দেবতার প্রতি সম্মান, সম্মানের চলতে আপনি ওই এলাকার জনগণের জনগণের কি কি কল্যাণ করেছেন সেই জনগণের কল্যাণার্থে আপনার ভূমিকাটা কি সেইটি ব্যাখ্যা করেন না। আমি আপনাকে প্রশ্ন করছি, স্ট্রেট কথা বলেন, আপনি যদি আমার আমার আপনি যদি আমার মসজিদে আসেন, আপনি যদি আমার আল্লাহর প্রতি শ্রদ্ধা দেখান, কোন সমস্যা আছে কিনা নাই বলেন। এটা আমার সামাজিক ভাবে সমস্যা আছে, আমার সম্প্রদায়ের কাছে সমস্যা আছে, আমার সম্প্রদায় এটা নিয়ে বিতর্ক তৈরি করবে, এটা ব্যক্তিগত সমস্যা, কিন্তু আমার ধর্ম, আমার ধর্ম আমাকে সমস্যা বলে না। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তের পরে মদিনাতে প্রথম কেবলা কোথায় ছিল জানেন? জানেন না তো, পরেন তো না, সমস্যা তো এখানে প্রথম কেবলা ছিল। আমরা যদি একটু হুজুরকে শুনি তাহলে হয়তো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আমরা কি কম জানি নাকি? প্রথম কেবলা তো মক্কা ছিল না, প্রথম কেবলা ছিল হুজুর বলেন। আচ্ছা আপনি তো জানেন, হুজুর তো কিছু কিছু জানে নাকি? মানে হুজুর তো কিছু তো হলেও জানে, আপনি তো বেশি জানেন। আমার থেকে আমার থেকে শায়খ হুজুর দুজনে বেশি জানেন। আমি গোবিন্দ প্রামাণিক দার প্রতীক বলছি, মুসলমান ধর্ম মুসলিম সার্বজনীন ধর্ম সবার জন্য, আপনি কিন্তু এক সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন না? না, আপনি সবার জন্য বললে আমি বলি মক্কা মদিনা 60 মাইল দূরে সাইনবোর্ড লাগানো আছে অনলি ফর মুসলিম, সেখানে মুসলিমদের দোকান আছে। আরে ভাই শেষ করি না, কথা তো কোন করেন না, সেটা হচ্ছে আপনারা কিন্তু এক সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, আমরা এক সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, আপনারাও কিয়ামতে বিশ্বাস করেন অন্য আঙ্গিকে অন্য ভাষায়, আপনারা কিন্তু আফটার কিয়ামত আফটার পুনরুত্থানে বিশ্বাস করেন, আপনারা কিয়ামতের পরে আপনাদের বিচারে বিশ্বাস করেন, সবই করেন, কিন্তু আপনার নাম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম তো ব্রিটিশরা নাম দিছে, হিন্দু ধর্ম বলতে কিন্তু ধর্মই নাই, হিন্দু ধর্ম বলতে কোনো ধর্মই নাই পৃথিবীতে। আপনাকে জিজ্ঞেস করেন হিন্দু ধর্ম তো ধর্ম আছে কিনা, হিন্দু ধর্ম নাই। আমি বলি ইংরেজরা কেন আমাদের ধর্মের নামে হিন্দু ধর্ম দিবে? হিন্দু হিন্দু শব্দটা বহু প্রাচীন,
বহু প্রাচীন, আমি বলি হিন্দু ধর্ম এই শব্দটা আসছে বহু বহু এখন থেকে অন্তত 2000 বছরের বিভিন্ন প্রাচীন মন্দির গাত্রে বিভিন্ন সংস্কৃত গ্রন্থে মানে বলা আছে যে হিন্দু হিন্দু মহাসাগর থেকে এখন হিমালয় পর্যন্ত যে ভূমি এই ভূমি হলো হিন্দুস্তান। এটা পিছের দিকে না বরং পারসিকদের যে পার্সি ভাষায় এখন থেকে 1500-2000 বছর আগের যেসব বইতে সেখানেও হিন্দুস্তান এবং হিন্দু শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং আরবিতে বহু ধরনের প্রাচীন কবিতার মধ্যে আছে যেখানে হিন্দুস্থানের কথা বর্ণনা করা আছে, এবং ওই এলাকার বহু মানুষের নাম আপনার হচ্ছে হিন্দা এই ধরনের বহু আরবি নাম গুলো ব্যবহার করা হয় হিন্দা হিন্দুস্থান থেকে হিন্দা এই ধরনের, কারণ যে আমলে আপনার প্রাচীন ভারত ভারতের সঙ্গে আরবের একটা ভালো সম্পর্ক ছিল এক সময়। আপনার যদি আরবি আরব যে ভারত মক্কার যে আশেপাশে প্রচুর মন্দির ছিল এবং যে মন্দিরগুলোর মূর্তিগুলো ভারত থেকে যেত, ভারত থেকে ব্রাহ্মণরা সেখানে পূজা পার্বণ করতে যেত, এটা ইসলামিক ফাউন্ডেশনের বই একটা আছে আরবি সাহিত্যের ইতিহাসে, আরবি সাহিত্যের ইতিহাসে ডকুমেন্টারি সহ বর্ণনা করা আছে। এবং মহারাজা বিক্রমাদিত্যের সময় জেরুজালেম থেকে আরম্ভ করে এই টোটাল ভারত কাজাকিস্তান পর্যন্ত একই রাষ্ট্র ছিল সেটা ভারতভূমি। এবং আজকে যে জেরুজালেমের কথা বললেন যে মাউন্ট টেম্পল, সেখানেও বাইবেলের মধ্যে স্পষ্ট বলা আছে ওখানেও মূর্তি পূজা হতো, ওর মধ্যেও বহু মূর্তি ছিল বিভিন্ন জায়গায়, তো সেই কারণেই উনি তো এক কথাই বললো যে আমি যদি আল্লাহ আকবর বলি তাহলে আমাকে জুতা দিয়ে পিটাবে, তো সেখানে কিন্তু নফেলকে কেউ কিছু বলেনি, এটাই হচ্ছে হিন্দুদের আর মুসলমানদের পার্থক্য। আমার বক্তব্য স্পষ্ট যে মুসলিমরা তার নিজের ধর্ম মানে অটল থাক, তার বিশ্বাস অটল থাক, ধর্ম নিয়ে আমি আমার ধর্ম নিয়ে অটল থাকি, আপনি আমি আমি আপনার ধর্ম নিয়ে ধর্মীয় স্লোগান আমি দিতে যাবো না, আমি আমি যদি জনপ্রতিনিধি আপনার কল্যাণে আপনার সম্প্রদায়ের কল্যাণে কতটা কাজ করার সেটা করবো, আপনি আমার সমাজের কল্যাণে কাজকর্ম করবেন, আপনি কল্যাণ মতো কোনো কাজ করতে চান না, একটা সমাজকে ধ্বংস করতে চান, পরিচালনা মানে ভণ্ডামি করতে চান, এবং এই নেতাদের আমি চিরকাল দেখি এরা ভণ্ডামিতে উস্তাদ। আমি আল্লাহ আকবর ধ্বনি দিব না, কেন দিব না, এই গত এক সপ্তাহে এক সপ্তাহ আগে আমাদের কুদ্দুস আলী আমাদের রাজবাড়ির একজন জাল 21 নম্বর কোর্টে, ওই কোর্টে একটা মামলা ছিল, মামলাটা হলো যে থাইল্যান্ডের এক ধরনের গেম খেলে ওই ভিডিওতে, সেই গেম খেলার একটা ছেলে সে কোরআন শরীফ দেখাচ্ছে এবং শুধুমাত্র আর কোনো কটুক্তি নাই কোনো ই নাই, শুধুমাত্র এইটা দেখাইছে, এর ফলে তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে গেছে, সে মামলা জামিন দেয়নি, এবং এই রকম বহু জায়গায় আছে। এখন উনার মতো ব্যাখ্যা দিলে তার হবে না, এই ব্যাখ্যাটা হচ্ছে ধর্মটা একটা মানুষের অনুভূতি, মানুষের একটা বিশ্বাস, এইটা যে কোনো ভাবেই এই বিশ্বাসে আঘাত হইলে আজকে আমি এখানে আল্লাহ আকবর ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের সব হিন্দুরা আমার পর জুতা দিয়ে পিটাইতে আসবে, আমি তো সেই জন্য সেই জুতা পিটা খাবো না, তো উনি ওনার মতো বলতে পারে, কারণ হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা আছে বড় বড় নেতারা এরা তো মূলত ভণ্ডামিতে খুব উস্তাদ, এবং খালি শুধুমাত্র এই না, আজকে দেখেন এই যে ঈদুল আজহার সামনে যে ছুটি সেই ছুটিটা কিন্তু সরকার একদিন ছুটি বাড়িয়ে দিয়েছে, বাংলাদেশে কোনো মুসলিমরা কিংবা কেউই মিছিল মিটিং বিক্ষোভ করে নাই দাবি দেওয়া করে নাই যেটা দেন, কিন্তু বাংলাদেশে এই গত 13-15 বছরে আমরা যে সংগঠন করি আমরা মিছিল মিটিং বিক্ষোভ স্মারকলিপি থেকে আরম্ভ করে অনশন থেকে আরম্ভ করি এমন কোন কর্মসূচি নেই নাই যে দুর্গাপূজায় একটা দিন ছুটি বাড়ান, এবং আমাদের সঙ্গে যারা সরকারের সঙ্গে লেজুরবৃত্তি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা সহ পূজা উদযাপন পরিষদ কেউই মানে কেউই কর্মসূচি বাদ দেয় নাই, কিন্তু সরকার কিন্তু দেয় আছে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য হিন্দুদের এই অনুষ্ঠানে এসে তারা এই সমস্ত যত ধর্ম নিরপেক্ষতার কথা যত অসাম্প্রদায়িকতার কথা যত ভণ্ডামির কথা হিন্দু মুসলিম মিলিয়ে মিশে থাকার কথা এই সমস্ত ভণ্ডামির কথা তাদের মুখ দিয়ে আসে। এই সরকারের সময় 2015 সালে এই সরকারি গবেষণায় বলছে যে হিন্দুর সংখ্যা হচ্ছে 10.7%, তার মাত্র 6 বছর পরে 2022 সালে একটা সরকারি গবেষণা সেন্সাস হয়েছে, সেই সেন্সাসে হিন্দুর সংখ্যা দেখাচ্ছে 7.9%, মাত্র 6 বছরের ব্যবধানে এই কুমিল্লা রংপুর দিনাজপুর রাজশাহী সারা বাংলাদেশে যতগুলো হিন্দুদের উপর হামলা হয়েছে এই হামলার ফলে এই দেশের হিন্দুরা আস্তে আস্তে গোপনে 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 দেশ ছাড়ছে, এবং প্রত্যেকটি হামলার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্য দেবালোকে প্রত্যেকেই দেখছে, কুমিল্লার ঘটনা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোনো পুলিশ সেখানে এই হামলা ঠেকাতে যায়নি,
এখন এদের কাজ হচ্ছে ভন্ডামি, যে কারণে এরা না নিজের ধর্মটা 100% বিশ্বাস করে কিনা সেটা আমি বলতে বলবো না, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমি মনে করি যে আমাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে এসে এরা এমন সব কথাবার্তা বলে, মূলত হচ্ছে হিন্দুদেরকে আহম্মক ভেবে এবং হিন্দুদেরকে ভবিষ্যতে একটা ভোট ব্যাংক রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। আমরা এটা তীব্র নিন্দা মানে।